নৈহাটিতে এক কলেজ ছাত্রকে অমানুষিকভাবে মারধরের অভিযোগ উঠল পার্শ্ববর্তী অঞ্চলের এক যুবকের বিরুদ্ধে। নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত সুভাষনগরের বাসিন্দা রমেশ যাদবের ছেলে বছর কুড়ির কলেজ ছাত্র রাজ যাদবকে তার বন্ধু দীপ রায় গত বৃহস্পতিবার সন্ধ্যেই ফোন করে ডেকে নিয়ে যায় নৈহাটি প্ল্যাটফর্মে মোমো খাওয়ার জন্য। এরপর পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা যুবরাজ সরকার ও তার বন্ধুরা মিলে নৈহাটি স্টেশন থেকে রাজ যাদবকে জোর জবরদস্তি নৈহাটি 8 নম্বর অঞ্চলের একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে রাজ। এরপর এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজের পরিবার। তাকে খুন করার জন্যই ঘটনা ঘটিয়েছে যুবরাজ সরকার ও তার দলবল, এমনটাই অভিযোগ রাজের পরিবারের। নৃশংসভাবে মারধরের পাশাপাশি তার থেকে টাকা, সোনার চেন সহ মোবাইল ফোন লুট করার অভিযোগ উঠল যুবরাজ সরকার ও তার বন্ধুদের বিরুদ্ধে। রাজ যাদবের পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর পলাতক যুবরাজ সরকার। ঘটনা তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। বলতে আমি জিম থেকে বেরিয়েছিলাম, ঠিক আছে, এবার আমাকে এখানে একটা বন্ধু দীপ বলে নাম, আমরা দুজন মিলে, মানে আমি শুভ আর ওই যে পোনে বলে একটা ছেলে, কালকে আমরা বিকেলবেলা বললো কি জিম ফিম থেকে বেরোলাম, এবার বললো চম মুখে যাবি, বললাম ঠিক আছে যাবো। এবার আমাকে দীপ বললো, দীপ ফোন করে বারবার ফোন করছে আমাকে। এবার আমি গেলাম ওখানে, ফট করে আমাকে ফোন করে ডাকলো স্টেশনের সামনে, বললো, আমি বললাম কি আমি নতুন ব্রিজের সামনে আছি, বললো আয় দিকায় স্টেশনের দিকায়। বললাম ঠিক আছে তুই তাহলে নতুন ব্রিজ দেবো। এবার উঠেছি, দেখি কি ফট করে দেখি কি কতগুলো ছেলে ছিল ওদের সাথে, যুবরাজ ফুবরাজ সব ছিল। কি কি নাম তাদের? যুবরাজ ছিল, তারপরে আরো অনেক কিছু ছেলে থাকে। ওরা থাকে বলতে চিনি না ওদেরকে। কখন ডাকলো তোমাকে? তোমাকে কখন ডাকলো? তখন কটা বাজে? 1:30, 9:00 এরকম বাজে তখন। তারপরে কি হলো? তারপরে আমাকে নিয়ে গেলো গাড়ি করে, নিয়ে গিয়ে তারপরে এই দিকে একটা রাস্তা আছে, ফাঁকা রাস্তার মধ্যে মিঠুর গোলার ওখানে নিয়ে যায়, ফেলে উইকেট ফুইকেট দিয়ে ভালোভাবে মেরেছে। দীপ কোথায় ছিল তখন? দীপ শত্রুতা ছিল তাদের সাথে? না, কোনো শত্রুতা ছিল না। তারপরে আমি ওখান থেকে উঠো, মানে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তার আগে দেখি আমার পকেট পকেট থেকে সবকিছু নিয়ে নিয়েছিল, ফোন নিয়ে নিয়েছিল, মানি ব্যাগ, চাইমে, সোনার চেন পেন সব ছিল, সবকিছু নিয়েছিল। তারপরে ওখানে পাড়ার কটা লোক আমার মানি ব্যাগের থেকে ওই ফোন নাম্বার দিয়ে ফোন করেছিল বাড়ির লোককে, তারপরে ব্যাগের থেকে টাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ, টাকা পাকা সব নিয়ে নিয়েছিল, শুধু মানি ব্যাগটা ওখানে রেখে গেছিলো। মানি ব্যাগের মধ্যে নাম্বার ফাম্বার ছিল, ওই নাম্বার দিয়ে ওখানকার পাড়ার লোক ফোন করেছে, ফোন করে তারপরে আমার বাড়ির লোক গিয়ে আমার ওখান থেকে উঠে নিয়েছে। দিদি ফিদি সব আমি গেছিলাম আমার। যারা যারা মেরেছে তাদের নামগুলো যদি একবার বলো। ওদের মেন মাথা হচ্ছে যুবরাজ। যুবরাজ কি? যুবরাজ সরকার। আর কাউকে চেনো না? চিনি কিন্তু নাম জানি না। আর এই যে দেবায়ন রয় ছিল, আর সৌভিক শাহ ছিল, আর যুবরাজ সরকার ছিল। ওজন ছিল টলে প্রথমে তোমার বাড়ি থেকে ডাকলো কে ফোন করে? দীপ। দীপ সে কোথায় থাকে? সে থাকে হচ্ছে এই সামনে। দীপ কি বললো? দীপ টাইটেল দীপ রয়। দীপ কজন ছিল তখন তোমার তুলে নিয়ে গেল? কজন? কত কজন ছিল? আমাকে যখন ওখান থেকে তুলতে এসেছিল তখন বলবো বলতে, ওর যে ভালো বন্ধুটা কেন ওকে ডেকে নিয়ে গেল প্রথমত এটা আমাদের খুব জানা দরকার। কেন ডেকে নিয়ে যে তাদের হাতে দিল, এবং শত্রুতা এমন কি শত্রুতা থাকতে পারে যে একটা বাচ্চার জীবন নিয়ে নিতে পারে? আমরা এটা সত্যি বিচার চাই, কারণ আজ আমার ভাই হয়েছে বলে এটা বড় কথা না, এটা আরো অন্য ছেলের হতে পারে, বা এমন হতে পারে যে পাড়ার দুটো লোক না বেরিয়ে আসলে আমার ভাইটাকে মেরে দিত, তখন কি করা যেত? আমরা এটারই বিচার চাই, যেন ওদের সব কটাকে ধরা হয় এবং তার শাস্তি হয়। যখন আপনার বাড়িতে ফোনটা আসলো, আপনার ভাই অজ্ঞান অবস্থা ওখানে পড়ে রয়েছে, কি গিয়ে দেখলেন সেখানে? গিয়ে দেখলাম পুরো জামা ঠামা ছেঁড়া হয়ে রয়েছে, ও পুরো মানে সেন্সলেস হয়ে রয়েছে। ওকে কোনো রকম ধরে নিয়ে আসা হলো, কি হয়েছে কি বৃত্তান্ত কিচ্ছু বলতে পারিনি। সকালবেলায় আমরা হসপিটালে নিয়ে যাই, তখন তো মাথায় জল টল দেওয়া হয়, কি করব নিজেরাও বুঝতে পারছিলাম না। সাইছে আমার ছেলেকে মেরেছে, তারপরে যে এই পাশের বাড়ি যে ছেলেটা তুলে নিয়ে গেছে, ও নিজেই সেই গুন্ডাদের হাতে দিয়ে পালিয়ে এসেছে। কি কি নিয়েছে আমার ছেলের কাছে? আমার ছেলের কাছে চেন ছিল, চেন নিয়েছে, সোনার চেন, মানি ব্যাগ, আংটি, এই যা যা ছিল সব নিয়ে নিয়েছে। মেরি ওখানে ফেলে আমার ছেলেকে অজ্ঞান করে রেখে দিয়েছিল। ফোনটাও নিয়ে নিয়েছে, ফোনটা এখনো সুইচ অফ, ফোনটা পাচ্ছি না। আমার ছেলে বেহুশে ছিল, হুঁশি ছিল না। এই না আমার ছেলে কোনো কারো সাথে পাছে কিছুতে থাকে না, কোনো পার্টি না কিছু না, ও নিজের মতো নিজে থাকে, পড়াশোনা করে, ও কারোর সাথে কোনো শত্রুতা না, আমরা কারো পার্টি করি না। থানায় আমার এখনো যাওয়া হয়নি, আমি এখনো লোকজনকে বলছি আমার ছেলেকে যেভাবে মেরেছে আমি তার বিচার চাই। যাদবকে ডাকার জন্য না, রাজ যাদব তো আমার সাথে ঘোরে, ঠিক আছে, কালকে আমাকে হচ্ছে গিয়ে প্রায় 25-30টারও বেশি ছেলে পেলে মিলে আমাকে ধরেছিল,
রাস্তায় ধরে আমাকে চত থাপ্পড় মেরে ফোন ফোন নিয়ে ওকে ফোন করেছিল আমার এটা সাজানো কথা আপনি আপনারা ফোন করেছিল ঠিক আছে ফোন করে আমার আমাকে বলছে তুই বল না হলে তোকে মারবো আমাকে ফোন করে ওকে ডাকিয়েছে তারপরে ডাকি আমার কারা ডাকিয়েছে ওই অনেক ছেলে পেলে কি নাম তাদের তাদের নাম কি তাদের একটার নাম যুবরাজ যুবরাজ সরকার আর একটা নাম বাড়িটা ঠিক আমি বলতে পারবো না একটার নাম যুবরাজ সরকার আর একটা তুমি মেশো তুমি ওদের বাড়ি চেনো না ওদের সাথে আমি মিশি না আচ্ছা তোমার ফোন নাম্বার কোথা থেকে পেলে আমার ফোন নাম্বার ওদের কাছে নেই হ্যাঁ আমার বন্ধুর থ্রুতে ওকে একটা ডাক করি আমাকে ডাক করি তোমাকে যখন বললো ফোন করে ডাকতে তুমি অচেনা লোকের কথা শুনে তুমি না না আমাকে তো অনেকে মিলে ধরেছিল তো রাস্তায় ধরে আমাকে চড় মেরে আমার ফোন নিয়ে ওকে ফোন করে আমাকে বলছে তুমি কি তুমি কি রাজকে ডেকে নিয়ে গেছিলে রাজকে আমি ওরা যখন ধরেছে তখন ডেকেছি তুমি বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিলে রাজ বাড়ি থেকে না ফোন করেছিল ফোন করে ডেকে নিয়ে গেছিলে ফোন করে কি বলেছিল ফোন করে ওরা যা বললো বলতে সেটাই বললো কি বলেছিল ওরা বললো যে ওকে ডাক না তোকে মারবো ধরে নিয়ে তারপরে ওদেরকে ডাকা সেই কারণে তুমি রাজকে ওদের হাতে হ্যান্ডওভার করে দিলে না আমাকেও চত থাপ্পড় মেরে ফোন নিয়ে নিয়েছে আমার হাত থেকে কারা ওই যুবরাজ সরকার আচ্ছা থানা জানিছিলে তোমার বাড়ি পরিবার না কেন থানায় তো জানানো হয়নি কেউ জানো তোমার ফোন নিয়ে এলো জানানো না কেন চত্তা পড়ে মেরে ফোন নিয়ে তারপর ওকে ফোন করা হলো তারপরে আমাদের ওকে মেরেছে সবাই মিলে আমাকে প্রথমে ফোন নিয়ে নিয়েছিল মারা হয়েছে তারপরে মারার পরে এই এখানে এখন দাগ আছে মারার পরে ঠিক আছে ফোনটা আবার আমাকে পরে নিজেই দিয়েছে আমার সাইকেলও নিয়ে নিয়েছিল সাইকেলটা আবার ওরাই দিয়েছে পরে তো এই যে একটা ফোনের জন্য যে একটা ছেলের এত বড় ক্ষতি হলো তোমারই তো বন্ধু হ্যাঁ আমারই বন্ধু আমারই বন্ধু আমাকেও মেরেছে আমাকে চত থাপ্পড় মেরে 25-30 জনের আপনার ছেলেকে আপনার ছেলেকে মারলো আপনি থানা জানালেন আমরা তো রাতে জানতে পারিনি তো এটা সকালবেলা জানলাম 25-30 জনের বেশি মিলে আমার ছেলে যে দেশে মিশে যে ডাকলো সেটা কি জানতেন না না দিদি যুবরাজ কালকে একটা ছেলেকে মেরেছে মারাত্মকভাবে প্রায় 30 জন লোকজনকে নিয়ে আপনার ছেলে হন তো যুবরাজ বলুন আপনি মা হিসেবে কি বলবেন দিদি শুনুন একটু বলে যান আপনি তো মা আপনার ছেলের একটা ঘটনা ঘটালো এরকম মারধর করলো বলুন চলে যাচ্ছেন কেন একটু বলুন একটু বলে যান একটু বলে যান যুবরাজ কোথায় যুবরাজ কোথায় যুবরাজ কোথায় নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট 24 ঘন্টা লাইভ নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ নাইস পার্ক দেবক নৈহাটি